Hello, my dear LKG kids. How are you all? Hope you all are keeping well. So, children, welcome back to the English class. After a long time, we all came back to our online class. I hope you all are fine and listening to your mama, papa, listening to your parents, isn't it? Aar tumra shobai je kaj gulo diyechhilam হলিডে হোমওয়ার্ক সেগুলো তোমরা বাড়িতে ভালোভাবে করেছো, তাই তো? আর ভালো করে তোমরা সুন্দর করে ছুটি কাটিয়েছো। এইবারে আবার আমরা ফিরে আসি আমাদের ক্লাসে। তাহলে প্রত্যেককে মন দিয়ে ক্লাস করবে এবার। সো চিলড্রেন, টুডে হোয়াট ইজ আওয়ার টপিক ইন ইংলিশ? উই হ্যাভ অলরেডি লার্ন এ সাউন্ড ওয়ার্ডস, ই সাউন্ড ওয়ার্ডস, নো? সো টেল মি, after vowel letter e which letter comes? Tell me. I, isn't it? So today we are going to learn I sound words. Okay, so look at here. So children, as we know that there are five vowel letters in alphabet, isn't it? So we have learned a sound word. Okay, so a as in apple, you can see the first letter is A, and this A sound we have learned. Okay, and then E, E as in elephant, right? And we have learned many E sound words. Now after E, which letter comes? I. Now I as in ing, I as in ice cream, right? Now today we are going to learn I sound words. So children, first look at the board and say, today is which day? Here, Monday. Today is Monday and the date is 14/6/21. Okay, so children, our subject is what? English. Okay, and in English today our topic is I sound words, right? Now I for ice cream. Okay, now we are going to learn I sound words. So everyone look at the board and say with me loudly. তাহলে আমরা এখন আই সাউন্ড ওয়ার্ড শিখব, ঠিক আছে? প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যখন এখানে ওয়ার্ডগুলো দেখবে তখন তোমরা ভিডিওটাকে একটু জুম করে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা ওয়ার্ডগুলো কাছ থেকে দেখতে পাবে। ওকে, তাহলে আই দিয়ে ফার্স্টে আমরা আই সাউন্ড ওয়ার্ডসে কি সাউন্ড শিখব? ফার্স্টে আমরা শিখব ইট সাউন্ড। ওকে, আই টি ইট, এভরিওয়ান সে লাউডলি আই টি ইট। ওকে, তাহলে ইট সাউন্ড দিয়ে কি কি ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো, তোমরা পিকচারে ফার্স্টে দেখতে পাচ্ছ যে একটা ক্যান্ডেল আছে আর ক্যান্ডেলটাকে জ্বালানো হচ্ছে, তাই তো? তাহলে ক্যান্ডেলটাকে যখন জ্বালানো হচ্ছে, জ্বালানোটাকে কি বলা হয়? লিট। ওকে, এল ফর লিট। সে এভরিওয়ান, এল আই টি লিট। ওকে, নেক্সট দেখো, এখানে পাশে একটা বক্স আছে আর তার মধ্যে কিছু মেডিসিন আছে। এটা একটা কিট যার মধ্যে অনেক রকমের মেডিসিনাল জিনিস আছে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো? কিট। সবাই বলো কে আই টি কিট। ওকে, কে আই টি কিট। নেক্সট দেখো, এখানে একটি ছেলে চেয়ারের উপরে বসে আছে, তাই তো? বয় সিটিং অন আ চেয়ার, রাইট? তাহলে বসাটাকে কি বলা হয়? সিট। সিট ডাউন, সিট ডাউন মানে বসা, ঠিক আছে? সিট মানে কি? বসা। বলো এস আই টি সিট। ওকে, নেক্সট আমরা নেক্সট সাউন্ড পড়ব আই পি ইপ। সবাই জোরে জোরে বলো আই পি ইপ। ওকে, তাহলে ইপ সাউন্ড দিয়ে কি কি ওয়ার্ড আছে দেখছি আমরা। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিপ, লিপটাকে আমরা বলছি, এই ঠোঁটটাকে আমরা বলছি কি? লিপ। সবাই বলো এল আই পি লিপ, রাইট? নেক্সট দেখো, এখানে কিসের ছবি? জিপ, জিপ, জেড আই
पी जिप ओके नेक्स्ट साउंड टिप তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি পেন্সিল তাই তো পেন্সিলের এই যে মুখটাকে বলি যেটা দিয়ে আমরা যেখান থেকে লিখছি পেন্সিলটা দিয়ে সেই মুখটাকে বলা হচ্ছে কি টিপ টি আই পি টিপ ওয়ান্স अगेन সে টি আই পি টিপ রাইট নেক্সট সাউন্ড আই ডি ইড এভরিওয়ান সে লাউডলি আই ডি ইড ওকে ভেরি গুড নেক্সট দেখো এখানে কিসের পিকচার এটা একটা লিড তাই তো লিড এল আই ডি লিড ওকে নেক্সট দেখো এখানে একটি ছেলে গাছে আড়াল করে দাঁড়িয়ে আছে আড়ালে দাঁড়িয়ে আছে লুকিয়ে মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখছে তাই তো তাহলে এরকম আড়ালে থাকা লুকিয়ে থাকাটাকে কি বলা হয় হিড এইচ আই ডি হিড সে এভরিওয়ান H I D hid right next দেখো এখানে একটি বাচ্চা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি তাই তো ছোট বাচ্চা বাচ্চাদেরকে কি বলা হয় kid ওকে K I D kid এটি একটি বাচ্চা তাই একে বলা হচ্ছে K I D kid ছোট বেবি ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি শিখলাম I sound words এ ফার্স্ট সাউন্ড আমরা শিখেছি ইট আই টি ইট ইট ফর লিট কিট সিট আরো অনেক ওয়ার্ড হয় তো তোমরা শুধু এই ওয়ার্ডগুলো এখন শেখো ঠিক আছে নেক্সট আই পি ইপ ওকে ইপ দিয়ে কি কি সাউন্ড আমরা শিখলাম লিপ জিপ টিপ রাইট নেক্সট আই ডি ইড ইড সাউন্ড ইড সাউন্ড দিয়ে আমরা কি শিখলাম এল আই ডি লিট হিট অ্যান্ড কিড ওকে সো চিলড্রেন আশা করি তোমরা বুঝতে পেরেছো আর সাউন্ড গুলো তোমরা প্রত্যেকে বলতে পারছো মুখে তাই তো তাহলে এবার দেখো বইতে সো চিলড্রেন টেল মি দ্য নেম অফ আওয়ার ইংলিশ বুক ক্যান ইউ রিমেম্বার টুগেদার উইথ ইংলিশ প্রাইমার রাইট Now in this book you will open page number 22 okay what are the words we have learned today here in this page you can see right so what's your homework what you will do you will write on the top of this page HW okay HW and put the date okay and what you will do you will read this you will trace these words here in this four lines okay here you will trace all the words I sound words okay and you will read loudly okay this is your homework okay children so have a nice day and read and practice I sound words okay bye bye